কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসএফআই ছাত্রছাত্রীদের বিক্ষোভ, সেমিস্টার ফি কমাও, পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ বাড়াও, কলকাতা বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটাও, অবিলম্বে স্থায়ী ভিসি নিয়োগ করতে হবে। ক্যাম্পাসে তৃণমূল বিজেপির রাজ রুখতে শৃঙ্খলা ও পঠন পাঠনের পরিবেশ ফেরাতে অবিলম্বে গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত ক্যাম্পাসে ছাত্র সাংসদ নির্বাচন সংগঠিত করতে হবে, এই সকল দাবি নিয়ে আজ এসএফআই তরফে অভিযান করা হয়। আমরা যারা ছাত্র রাজনীতি করি এসএফআই, আজকে আমরা সিইউ অভিযান করছি। যদি আজকে আবার দালাল পুলিশরা, লুম্পেন তৃণমূল গুন্ডা বাহিনীরা যদি আটকানোর কোনো ব্যবস্থা করলে আমরা সবাইকে আটকাতে পারবে না। কেন, ওই দিন এসএস ক্যামে যা পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশ ওয়াচডগ হিসাবে ওখানে তৃণমূল লুম্পেন বাহিনীকে গোটা সিকিউরিটি প্রোভাইড করেছে, ছাত্র ছাত্রীকে ওখানে পিটিয়েছে। এই পুলিশরা সুদীপ্তকে মারল, এই পুলিশরা মইদিলকে মারল, এই পুলিশরা আনিসকে মারল। আমরা ঠিক করে দিব যে আগামী সময়ে এরা কাউকে মারতে পারবে না। আমরা আজকে এখান থেকে মিছিল শুরু করে সিইউ অবধি যাব। আর বলে দিচ্ছি, এই তৃণমূল লুম্পেন বাহিনীর ক্যাম্পাসে যা কাটমানির জেনারেটর সিস্টেম রেডি করেছে ওটাকে আমরা শেষ করেই ছাড়ব। বামপন্থী ছাত্রকে মেরে পিটে মিথ্যা মামলা দিয়ে কোনো দিন আটকাতে পারবে না। তৃণমূল লুম্পেন মমতা ব্যানার্জি মাস্তানিদের বিরুদ্ধে একসাথে দাঁড়াবে, লড়াই করবে, পাল্টাবে, আর পাল্টে গোটা ক্যাম্পাসকে নিজের হাতে রাখবে।